আর এটা বন্ধ থাকে রবিবারে, মেয়েদের জন্য মেয়ে ট্রেনার আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল, দিস ইজ সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কুক। বন্ধুরা, আমরা রওনা দিচ্ছি সুইমিংয়ে। আজকে আমার তিন বাচ্চাকে নিয়ে সুইমিংয়ে যাচ্ছি, তো ওরা ওদের সুইমিং স্যুট এবং মাথার ক্যাপ, গগলস যা যা লাগে নিয়ে নিল। তো মূলত এগুলোই সুইমিংয়ের জন্য লাগে। আর সঙ্গে আমি নিয়েছি দুটো প্লাস্টিকের ব্যাগ, পলিথিন, যেটাই করে ওরা ভিজা কাপড় চোপড়গুলো নিয়ে আসবে। আর সঙ্গে টাওয়াল থাকবে, যাতে করে ওরা ওখানে শাওয়ার নেওয়ার পরে গাটা মুছে ফেলতে পারে। তো আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আজকে তারা তিন ভাই বোনে রওনা দিয়েছে। আর সুইমিং পুলটা আমাদের বাড়ি থেকে পায়ে হাঁটার রাস্তা, খুব কাছাকাছি। বন্ধুরা, আমরা চলে এসেছি সুইমিং পুলে। এটা ফার্মগেটের কৃষিবিদ ক্লাবে, আপনারা KIB ইনস্টিটিউশন দেখেছেন, তো এটারই বেসমেন্টে এদের সুইমিং পুল আছে। এখান থেকেই আমার ছেলে মেয়েরা তাদের সুইমিং শিখেছে। তো ওরা যখন সময় পায় মাঝে মাঝে এসে সুইমিংটা প্র্যাকটিস করে এখানে। তো আপনারা অনেকেই KIB চিনেন, আবার অনেকেই চিনেন না। তো যারা চিনেন না তাদের জন্য হয়তো আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। বন্ধুরা, যারা কৃষিবিদ, খামারবাড়ি এবং আশেপাশে যে কৃষিবিদ ইনস্টিটিউশনগুলো আছে তাদের সেই সব স্টাফদের ছেলেমেয়েরা এখানে সুইমিং শিখে। তবে আপনার যদি কোনো রেফারেন্স থাকে, কোনো কৃষিবিদের রেফারেন্স দিয়ে আপনিও এখানে সুইমিং করাতে পারেন। তবে তাদেরকে পে করতে হয়, পার ডে সুইমিংয়ের জন্য 200 টাকা করে নেয় পার পারসন, এক ঘন্টা। আর এটা বন্ধ থাকে রবিবারে, প্রত্যেক দিন দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা কি 7টা পর্যন্ত খোলা থাকে। তবে এখানে ভর্তির জন্য 3000 টাকা লাগে। ভর্তি হয়ে পুরো মাস আপনারা সুইমিং করাতে পারবেন। 30 দিনের জন্য তারা 3000 টাকা নেয়। তো আমার মেয়ে সুইম করছে, আর মেয়েদের টাইমিংটা হলো দুপুর 1টা থেকে 3টার মধ্যে। তো তারা 2 ঘন্টা মেয়েরা ক্লাস করে সুইমিং শিখে, মেয়েদের জন্য মেয়ে ট্রেনার আছে। আর 3টা থেকে 6টা 7টা পর্যন্ত ছেলেদের টার্ন, আর ছেলেরা এখানে পুরুষ ট্রেনার আছে। বন্ধুরা, আমি আমার তিন ছেলে মেয়েকে এখান থেকেই সুইমিং শিখেছি। এখানে যিনি ট্রেনার আছেন উনি খুবই সুন্দর করে সুইমিং শিখায়, আর খুব বেশি সময় লাগেনি। আমার বাচ্চারা 1 সপ্তাহের মধ্যেই সাঁতার শিখে গেছে। তো আমি 1 মাস করে প্রথম দিকে ওদের ভর্তি করে সুইমিংটা শিখিয়ে নিয়েছি, কারণ আপনারা জানেন যে সুইমিংটা আসলে শেখাটা খুবই জরুরি। তারা বড় হবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, তো অনেক সময় আমরা অনেক ব্যাড নিউজ শুনি যে পানিতে ডুবে অনেকে মারা গেছে। তো বন্ধুরা, যেহেতু এটা লাইফ সেভার লার্নিং, ছোটোবেলায় এই সুইমিংটা সবারই শিখে নেওয়া উচিত। আর ছোটোবেলায় বাচ্চারা খুব তাড়াতাড়ি সব কিছুই শিখে। তো অবশ্যই আপনাদের বাচ্চাদেরকেও যদি সম্ভব হয় গ্রামের বাড়িতে নিয়েও পুকুরে আপনারা সুইমিংটা শিখিয়ে নিতে পারেন। এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা আছে। সুইমিং পুলের সাইড থেকে চেয়ারগুলো দেওয়া আছে, প্যারেন্টসরা ওখানে বসে থাকে। আর শাওয়ারের জন্য অনেকগুলো ওয়াশরুম আছে, শাওয়ার রুম আছে, তো সেখানে তারা চেঞ্জ করতে পারে, খুব সুন্দর করে শাওয়ার নিতে পারে। আসলে একটা সুইমিং পুলে যা থাকা লাগে সব কিছু এখানে আছে। বন্ধুরা, সুইমিং পুলটির অবস্থান হলো ইসলামিয়া চক্ষু হসপিটালের ঠিক অপোজিটে। এটা ঢাকা ফার্মগেটে আসতে হবে আপনাকে আগে। তো ফার্মগেটে এসে ইসলামিয়া চক্ষু হসপিটালের ওখানে এসে KIB ইনস্টিটিউট বললে সবাই আপনাকে দেখিয়ে দিবে। তবে আপনাদের অবশ্যই একজন কৃষিবিদের রেফারেন্স থাকতে হবে, যে আপনার আত্মীয় স্বজন একজন কৃষিবিদ। অনেকদিন পর বাচ্চাদেরকে সুইমিং পুলে নিয়ে আসছি। ওরা আজকের বিকালটা খুবই এনজয় করেছে। আর আমার একটু ভয় ভয় ছিল যে করোনার মধ্যে আমি ওদেরকে আনিনি, তো অনেকটা প্রায় 2-3 বছর পরে ওরা সুইমিং করছে। আমি ভেবেছিলাম ভুলে যায় কিনা অথবা ভুলে গেছে কিনা, দেখলাম যে না, তারা খুবই ভালোভাবে লেসনগুলো আবার রিভিউ করতে পেরেছে।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও ব্লগ দেখার জন্য। বন্ধুরা, বাসায় ফিরে যাচ্ছি, আর দেখুন দূর থেকে মেট্রো রেলের ফ্লাইওভারটা দেখা যাচ্ছে। তো এই, ভালো থাকেন সবাই, আজ বিদায় নিচ্ছি, খুবই শীঘ্রই দেখা হচ্ছে, সে পর্যন্ত গুড বাই।